এবারের ঈদে সিনেমা মুক্তি দৌড়ে আছে বেশ কয়েকটি সিনেমা, যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড সংখ্যক। এই সিনেমাগুলোর ভেতর একটি কাজী মারুফের গ্রিন কার্ড। বেশ কিছু বছর পর এই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন এই নায়ক। বিস্তারিত দেবরায় রিপোর্টে। এবারের ঈদে আসছে বেশ কিছু সিনেমা, যে সিনেমাগুলো নিয়ে কলাকৌশলী থেকে শুরু করে আশাবাদী সাধারণ দর্শকরাও। সেসব সিনেমাগুলোর ভিতর একটি কাজী মারুফের গ্রিন কার্ড। পবিত্র ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এরই মধ্যে ছবির প্রচার শুরু করেছেন কাজী মারুফ, যার ধারাবাহিকতায় 23 এপ্রিল প্রকাশ্যে এসেছে সিনেমাটির 2 মিনিটের ট্রেলার, যে ট্রেলারে উঠে এসেছে সম্পর্কের গল্প, তাছাড়াও প্রবাস জীবনে এক বাবার হাহাকার ও সংগ্রামের গল্প। নায়কের দাবি, এটি প্রথম বাংলা সিনেমা যার সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবন নিয়ে নির্মিত গ্রিন কার্ড। কাজ না করলে তোমাকে টয় কিনে দেবে কি করে? কাজী মারুফ বলেন, কাজটি অনেক চ্যালেঞ্জের ছিল। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর অভিনয় ফিরছি সুন্দর একটি সামাজিক গল্প নিয়ে, যে গল্প হাজার তরুণ সমাজের কষ্টের কথা বলবে, প্রবাস জীবনে তারা কিভাবে জীবন যাপন করে সে কথা বলবে। আশা করছি মনের আড়ালের গল্পটি দর্শকেরা এবার বড় পর্দায় দেখতে পারবেন। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন কাজী হায়াত ও রওশন আরানিপা। এই সিনেমার মাধ্যমে কাজী মারুফের মেয়েরও সিনেমায় অভিষেক হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সিনেমায় মারুফের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম এবং নাজিদা সৈয়দ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নৌশিন, হিল্লল সহ আর অনেকেই। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।